তা আমার এক বন্ধু বলেছিলেন যে এটা অনেকটা কীরকম হয়ে যাচ্ছে না তুমি যে ইন্সট্রুমেন্ট ছেড়ে ভোকাল ধরছ অর্থাৎ কিনা না লেখনই ছেড়ে কত কথা ধরছি এরকম একটা বাক ধেনু তাকে ধেনু বলা হয়েছে মহাভারত এবং রামায়ণ তো এবং পুরাণ এগুলি তো আমার তৃণভূমি সেখানেই সারা জীবন ঘাস খেলাম আর কি কিন্তু ঘাস খেলে সে গরু নাকি দুধ বেশি দেয় এটা একটা খবর আছে স্থায়ী ভাবগুলো মানুষের জীবনে আছে এগুলো কিন্তু পাল্টায় না এগুলো যেরকম খ্রিস্টপূর্ব শতাব্দীতে ছিল এখনও তেমনি আছে কিন্তু এর এর অ্যাপ্রোচগুলো পাল্টায় আমার সবসময় বক্তব্য থাকে যে তৎকালীন দিনের যেটা প্রেজেন্ট ছিল সেটা আজও রেলিভেন্ট কিনা